রাখতে পারলেন না আক্রমণ সাক্ষীরা। ফুটবল একাদশ সুন্দরভাবে বলটি তার প্রতিহত করলেন আক্রমণে সাক্ষীরা, ফুটবল একাদশ সুন্দরভাবে কাটিয়ে ব্যাক পাস করলেন সতীর্থ খেলোয়াড়, আক্রমণে সাক্ষীরা ফুটবল একাদশ সতীর্থ খেলোয়াড়ের উপায় বল একাধিক খেলোয়াড়ের মাথায় এবং রাখতে পারলেন না পাল্ট আক্রমণ এবং গোলরক্ষক মাহমুদ দক্ষতার সাই পাল্টে গ্লাভস বন্দী করে আক্রমণ সাক্ষীরা ফুটবল একাদশ। প্রচুর দর্শক সমাগম সাইডলাইনের বাইরে ঠিক সাক্ষীরা অনুকূলে আক্রমণ সাক্ষীরা একাধিক খেলোয়াড়ের জটলা খেলোয়াড়কে হলুদ কাঠি দেখিয়ে সতর্ক করে দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আলী আকবর শুরু সতীর্থ খেলোয়াড় আলাউদ্দিনের লম্বা শট আক্রমণ উদয়ন যুব সংঘ গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে গোলকিপ সাতক্ষীরা ফুটবল একাদশের অনুকূলে বল বসাচ্ছেন মাহমুদ দলীয় গোলরক্ষক লম্বা শট আক্রমণের লম্বা শট এবং গোলবারের উপর দিয়ে মাঠের বাইরে উদয়ন যুব সংঘের অনুকূলে আইবারি বল বসাচ্ছেন লম্বা শট সতীর্থ খেলোয়াড় পায় বল আক্রমণ উদয়ন যুব সংঘ এবং দারুণ ভাবে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে সাতক্ষীরা ফুটবল একাদশের অনুকূলে সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হলে উদয়ন যুব সংঘ সহজ সুযোগ ছিল আরেকটি গোল করে দলকে এগিয়ে নেওয়ার সে প্রচেষ্টা থেকে ব্যর্থ আক্রমণ সাতক্ষীরা ফুটবল একাদশ সাতক্ষীরা ফুটবল একাদশ এক উদয়ন যুব সংঘ তিন পরন্ত বিকালে এই সবুজ সবুজ চত্বরে আপনারা উপভোগ করছেন সাতক্ষীরা ফুটবল একাদশ এবং উদয়ন যুব সংঘের মধ্যকার খেলা দ্বিতীয়ার্ধের খেলা চলছে সাইডলাইনের বাইরে থ্রোইং উদয়ন যুব সংঘের অনুকূলে আক্রমণ উদয়ন যুব সংঘ বাধা দেওয়ার চেষ্টা করতে পারলেন না পাল্টা আক্রমণ সাক্ষীরা উদয়ন আক্রমণে উদয়ন যুব সংঘ অনুকূলে উদয়ন যুব সংঘ তিন সাতক্ষীরা ফুটবল একাদশ এক আলিয়ার পর
একজন খেলোয়াড় ফুটবল একাদশের একজন খেলোয়াড়কে অবৈধ ভাবে বাধা দেওয়ার কারণে রেফের বাঁশি সঙ্গত কারণে প্রথম শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থতম খেলা এটি, আজকের দিনের দ্বিতীয় খেলা। লম্বা নেওয়ার চেষ্টা পারলেন না আক্রমণের সাক্ষীরা, আক্রমণে বুট লাগবে আমার 10টা খাওয়াবেন, এরপর আমাদের চ্যানেল একটা লাল কার্ড দেখলাম না, লাল কার্ড আইয়া আইয়া এমনি 25 টাকার বাদাম।